জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। আসসালামু আলাইকুম, জিও ইউটিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি জাহিদ শাফিন। বাংলা সাহিত্যের উপর তোমাদের সাথে আজকে প্রস্তুতি পর্ব 8, জিও বিসিএস পর্ব। আজকে তোমাদের সাথে এখানে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আজকে জেনে নিই সেই গুরুত্বপূর্ণ 10টি প্রশ্নের উত্তর। প্রথমে আমরা যে প্রশ্নের উত্তর জানব সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দেন। উত্তর হবে সংস্কৃত কলেজ। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দেন? উত্তর হবে সংস্কৃত কলেজ। দুই নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? উত্তর হবে কমেডি অফ এরর্স। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? উত্তর হবে কমেডি অফ এরর্স। তিন নম্বর, ঠক চাচা কোন উপন্যাসের চরিত্র? উত্তর হবে আলালের ঘরের দুলাল। ঠক চাচা কোন উপন্যাসের চরিত্র? উত্তর হবে আলালের ঘরের দুলাল। চার নম্বর, বর্ণপরিচয় গ্রন্থের লেখক কে? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পাঁচ নম্বর, পথিক তুমি পথ হারাইয়াছ, এটি বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থের উক্তি? পথিক তুমি পথ হারাইয়াছ, এটি বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থের উক্তি? উত্তর হবে কপালকুণ্ডলা। ওকে, এবার আমরা ছয় নম্বর প্রশ্নে চলে যাই। সাম্য গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে বঙ্কিমচন্দ্র। সাত নম্বর, অক্টোপাস উপন্যাস কার লেখা? উত্তর হবে শামসুর রহমান। আট নম্বর, শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর হবে 1800 সালে। শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর 1800 সালে। নয় নম্বর, ব্রাহ্ম সমাজের মুখপাত্র হিসেবে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে অক্ষয় কুমার দত্ত। ব্রাহ্ম সমাজের মুখপত্র হিসেবে খ্যাত তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে অক্ষয় কুমার দত্ত। সর্বশেষ প্রশ্ন পর্ব 8-এর, উদাসীন প্রতীকের মনের কথা কোন জাতীয় রচনা? উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? উত্তর হবে আত্মজীবনীমূলক। বন্ধুরা, এতক্ষণ তোমাদের সাথে বাংলা সাহিত্যের উপর প্রস্তুতি পর্ব বিশেষ 8-এ গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার পরবর্তী পর্বে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।